আপনাদের জানিয়ে রাখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের যে সমস্ত পরীক্ষা সেই পরীক্ষাগুলি অফলাইনে নেওয়ার জন্য সুপারিশ করা হলো। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের একটি বড় খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষাগুলি পরিচালনার জন্য স্নাতক বোর্ড অফ স্টাডিজের চেয়ারপারসন এবং পিজি ফ্যাকাল্টি কাউন্সিলের সদস্যরা অফলাইন পরীক্ষার পক্ষেই তারা সুপারিশ করেছেন, অর্থাৎ অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে সুপারিশ জানানো হলো। এই সমস্ত সুপারিশ এবং মতামত চূড়ান্ত বিবেচনার জন্য সিন্ডিকেটের সামনে রাখা হবে বলে জানতে পারা যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে আসন্ন স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি যাতে অফলাইনে নেওয়া হয় তার পক্ষেই সুপারিশ জারি করা হয়েছে। স্নাতক বোর্ড অফ স্টাডিজের চেয়ারপারসন এবং পিজি ফ্যাকাল্টি কাউন্সিলের সদস্যরা এই অফলাইন পরীক্ষার পক্ষেই সুপারিশ করেছেন। এই সমস্ত সুপারিশ এবং মতামত চূড়ান্ত বিবেচনা এবং সিদ্ধান্তের জন্য সিন্ডিকেটের সামনে রাখা হবে বলেই জানতে পারা যাচ্ছে।